নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানার তরফ থেকে আমি সুজাতা। দেখো আজকে আবার একটা মাছের প্রিপারেশন নিয়ে এসেছি, সেটা হলো চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছের রেসিপিটা না সম্পূর্ণ বাংলাদেশের রেসিপি। আমার বিয়ের পর পর আমার জেঠি শাশুড়ি জ্যাঠা শ্বশুর পুজোর পর পর ওনারা প্রত্যেক বছর ইন্ডিয়াতে আসতেন, আর উনি আমার বাড়িতেও যে কদিনের জন্য আসতেন উনি জেঠিমা নিজে রান্না করতেন, আমার বড় জেঠি শাশুড়ি। এটা খুলনার রান্না কিনা বা ওনার বাপের বাড়ির রান্না কিনা জানি না, বা বাংলাদেশেরই রান্না, মানে মেখে বা ভর্তা বা খোলা, খোলা মতলব আমি জানতাম না, খোলা মতলব হলো কড়াই। তো এর আগেও আমাকে উনি শিখিয়েছেন ফলি মাছের খোলা, তো একবারে মেখে মশলা দিয়ে বানানোকেই বলা হয় ওই খোলায় করে, মানে কড়াইতে মাখিয়ে বসায়। তো আজকে সেরকমই কাঁচা মশলায় মাখানো চিংড়ির মরিচ খোলা বানাচ্ছি, তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে কী অসাধারণ টেস্ট হয়, একবার না খেলে এটা বোঝা যায় না। তো আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট রান্নাটা করে ফেলি, আর এটা ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে যায় রান্নাটা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা চিংড়ির মরিচ খোলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আমার পুরনো বন্ধু তারা তো আছেনই, যারা নতুন বন্ধু তারাও আমার চ্যানেলটা দেখে চটপট সাবস্ক্রাইব করে দিন ভালো ভালো রান্না পেতে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমার রান্না যখনই আসবে তখনই আপনারা দেখতে পারবেন। রেসিপিটি বানাতে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ মিডিয়াম সাইজের, এখানে 24-25 পিস মাছ আছে। আছে হাফমালা নারকেল কোচানো, নিয়েছি একটা টমেটো কোচানো, একটা পেঁয়াজ কোচানো মিডিয়াম সাইজের, নিয়েছি সামান্য ধনে পাতা, সামান্য আদা কুচিয়ে নেওয়া, একটা গোটা রসুন কুচিয়ে নেওয়া, নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে, তারপরে নিয়েছি সর্ষের তেল, 1 চামচ দেশি ঘি, 50 গ্রাম টক দই, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আজকে যে চিংড়ি মাছের প্রিপারেশনটা করবো বলে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, সেই চিংড়ি মাছটা বাজার থেকে আমি এমনিই কিনে নিয়েছি, বাড়িতেই আমি চিংড়ি মাছ ছাড়াই, কেন কি চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে পিঠে শিরাটা কিন্তু ফেলতে হয়, এটা যদিও খুবই ডিফিকাল্ট কাজ কিন্তু সেটা না করে খেলে না শরীর খারাপ করবে, তো সেই জন্য চিংড়ি মাছটা এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর পিঠের শিরাটা ফেলে নিয়েছি 3-4 বার নর্মাল জলে, আর 2 বার উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছের যে প্রিপারেশনটা বানাচ্ছি এটা তো আগেও বললাম বাংলাদেশের রেসিপি, আমার জেঠি শাশুড়ি মায়ের থেকে শেখা, মানে এটা না বানালে বোঝা যাবে না। আমি প্রথমে যখন বানাতেন আমি ভাবতাম এই কাঁচা কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আসবে, কিন্তু একদম না, কাঁচা কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আসে না। আর এই যে পিঠে এরকম কালো শিরা থাকে সেই শিরাটাকে সম্পূর্ণ ভালো করে ফেলে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছ রান্না করি। আর এরপরে চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। যে কোনো মাছের প্রিপারেশনেই আপনারা জানেন যে আমি রান্নার 10 মিনিট আগে এটা লবণ হলুদ মাখিয়ে রাখি, যে কোনো মাছেই, তো এটাতে না মাখা চলে, আর তো মাখিয়ে নেবো। আর এখানে হাফমালা নারকেল নিয়েছি, এটা কোচানোও দেবো না বাটাও দেবো না, এটার থেকে দুধটা বের করে আমি সেই নারকেলের দুধটা ইউজ করব। তো চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেবো, ধনে পাতাটা কুচিয়ে নেবো, ধনে পাতাটা কোচানো হয়নি, আর তারপরে মাছটা লবণ হলুদ মাখিয়ে নারকেলের দুধটা বের করে তারপরে রান্নাটা করব। আর এই যে চিংড়ি মাছের প্রিপারেশনটা না, এইটা মরিচ খোলা, মানে অনেক কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে বানাই, শুকনো লঙ্কা তো আমি এখানে ইউজ করছিই না, আর আমি খুব বেশি ঝাল খেতে পারি না, তো সেই জন্য কাঁচা লঙ্কা আমি 5-6টা দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী আরও বেশি দিতে পারেন, তবে এটা মরিচ খোলা মানে লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো আমার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল, এইবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে যে
কাপ মালা নারকেল কোড়া নিয়েছি, সেই নারকেল কোড়াটা আমি একটু পেস্ট করে দুধটা বের করে নেব। আর নারকেল যখনই আপনারা দুধ বের করবেন তখন একটু উষ্ণ গরম জল দিয়ে বের করলে ভালো হয়, যদিও আমি আজকে তাড়াহুড়োতে উষ্ণ গরম জল দিচ্ছি না, নর্মাল জল দিয়েই বের করছি যতটা পারা যায়। উষ্ণ গরম জল দিলে কি নারকেলের দুধটা খুব ভালোভাবে বের হয়, তো আমি সামান্য জল দিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। নারকেলটা পেস্ট করে নিয়ে আমি সামান্যই জল দিলাম, তো এইবার আমি এটা পেস্ট করে নিয়ে দুধটা ছেঁকে নেব। নারকেলের পেস্টটা আমার তৈরি হয়ে গেল, এইবার আমি বাটিটা নিয়ে নিলাম, একটা ছাঁকনি নিয়ে নিলাম, এরপরে সমস্ত পেস্ট করা নারকেলটা এর মধ্যে ঢেলে দিয়ে আমি চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আমি এখানে অল্প আছে বলে ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি, আপনারা কিন্তু কোনো ফাইন কাপড় মানে আদি বা মসলিন কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু ভালো হয়। তো যাই হোক, আমি এইভাবে চিপে চিপে নারকেলগুলোর থেকে দুধটা বের করে নিয়েছি। আর আপনারা চাইলে এটা কিন্তু আরও একবার এইভাবে ফার্স্টবার চিপে নিয়ে আরও একবার একটু উষ্ণ গরম জল দিয়ে আরও কিছুটা দুধ পেয়ে যাবেন। তো আমি আর নেব না, এই একবার চেপেই আমি যতটুকু দুধ পাবো তাতেই আমার রান্নাটা হয়ে যাবে, কেন আমার পরিমাণে কম, তো যদি পরিমাণে বেশি হয় তাহলে পারলে আর একবার নারকেলটা পেস্ট করে দুধটা বের করে নেবেন। তো এখানে মোটামুটি হাফ বাটি মানে একটা নর্মাল কাপের হাফ কাপ দুধ এখানে আছে নারকেলের দুধটা। দেখুন 10 মিনিট হয়ে গেছে, লবণ হলুদ মাখানো নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। আর মশলাগুলো আর পেঁয়াজ এইগুলো তো কাটাই ছিল, শুধু ধনে পাতাটা আমি রাফলি চপড করে নিলাম। তো এইবার হলো মেন কাজ, এরকম গোছানো থাকলে না হাফ এন আওয়ারের মধ্যে সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় না, মানে এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর যেহেতু খোলা বা মরিচ মানে কড়াই কাঁচা চিংড়ি কড়াই, তো আমি কড়াইতেই রান্নাটা করছি, তো প্রথমেই আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন বা অন্য কড়াইতেও করতে পারেন, আমি ননস্টিক কড়াই নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কুচিয়ে নেওয়া সম্পূর্ণ পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা 5-6টা নিয়েছি, 4-5টা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দেবেন, তবে এটা কিন্তু একটু ঝালঝালি হয়। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, আর যে এখানে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি সেখান থেকে সামান্য একটু ধনে পাতা আমি এর মধ্যে দেবো, আর বাকিটা কিন্তু আমি পরে ইউজ করব, মানে নামাবার আগে আমি ইউজ করব। তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এরপরে যে 50 গ্রাম টক দইটা নিয়েছি, এটা আমার কেনা টক দই, ঘরে টক দই ছিল না, তো সেই দইটা দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দেবেন কেন কি চিংড়ি মাছে লবণ মাখানো আছে। আর এখানে যে গরম মশলা পাউডারটা নিয়েছি এটা আমি পরে ইউজ করবো, দেখুন গরম মশলা গুঁড়ো, সামান্য ধনে পাতা, ঘি, এটা আমি নামাবার আগে ইউজ করবো। তো সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে যে নারকেলের দুধটা দেখুন কতটা ঘন, সেই সম্পূর্ণ নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে দেওয়ার পরে সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেহেতু রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করলেই ভালো হবে, আর আমি সর্ষের তেল দিয়েই করি, তো দিয়ে দিচ্ছি এই চামচে 4 টেবিল চামচ সর্ষের তেল। আর কিন্তু আমি কোনো এক্সট্রা তেল কিছু ইউজ করবো না, নামাবার আগে শুধু ঘি ইউজ করবো। তেলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আরেকটা জিনিস আমি ইনগ্রিডিয়েন্টে দেখাইনি, সেটা হলো চিনি, সামান্য এই চামচটার এই 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন না হলে স্কিপ করবেন, তবে আমি নুন চিনির ব্যালেন্স রেখে রান্নাটা করা পছন্দ করি, তাই জন্যই দিলাম চিনিটা। এইবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এর জন্যই একে বলে হাতে মাখা কাঁচা চিংড়ির কড়াই বা খোলা, কি মানে অনেক রকমই বলতেন, ওই খোলা বা হাতে মাখা কাঁচা চিংড়ি কারি কিছু একটা বলতেন, তো যাই হোক সেটাই আমি আজকে বানালাম। তো মাখাটা আমার সম্পূর্ণ হয়ে গেল, আবার ওপর থেকে আমি 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেউ যদি কারোর যদি লাগে তো সে ওটা খাবে। গ্যাসটা অন করে এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম হাই ফ্লেমে, এটা জাস্ট ফুটে আসা পর্যন্ত আমি দেখবো, ফুটে
আসলে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো টু মিডিয়ামে করে দিয়ে 25 থেকে 30 মিনিট রান্নাটা করব। আর এখানে যে টমেটো, তারপরে নারকেলের দুধ, তারপরে পেঁয়াজের রস বেরোবে, এতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। চিংড়ি মাছ থেকেও সামান্য জল বেরোবে, তারপরে টক দই আছে, এক্সট্রা কোনো জল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনাদের যদি মনে হয় জলের দরকার হচ্ছে তাহলে খুবই সামান্য জল দেবেন, কিন্তু আমার আর প্রয়োজন হবে না। আর আমি এটা জল ছাড়াই এইভাবেই রান্নাটা করি। তো ঢাকা বন্ধ করে দিলাম, এটা হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট রান্না করে নামিয়ে নেব। তারপরেই হয়ে যাবে গরম গরম মরিচ খোলা। দেখুন 5 মিনিট হয়েছে, যে ফুটে উঠেছে তাতেই কতটা জল বেরিয়েছে। তো এইবার আমি আবার ঢাকা বন্ধ করে দিলাম, এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে, মানে লো টু মিডিয়ামে করে এটা 25 থেকে 30 মিনিট রান্না করবো। তারপরে এসে দেখাবো কেমন হলো কাঁচা মশলায় মাখা চিংড়ির খোলা। দেখুন মোটামুটি 5-7 মিনিট হয়ে গেলে আমি আরও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন 10 মিনিট হয়েছে, তাতেই কত জল, মানে টমেটোটা গলে গেছে, পেঁয়াজের রস, মাছের রস, দই, নারকেলের দুধ, মানে মাছগুলো তো ডুবেই আছে। আর মাছগুলো যেহেতু মিডিয়াম সাইজের, অতএব এতেই কিন্তু সম্পূর্ণ মাছটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা জলের দরকার হবে না। তো আমি ঢাকা বন্ধ করে আবারও 25 থেকে 30 মিনিট রান্না করলাম। দেখুন 25 থেকে 30 মিনিট রান্না করে যতটা জল বেরিয়েছিল, টমেটো, দই, নারকেলের দুধ, যা সমস্ত টেনে গিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে টমেটো পেঁয়াজ গলে গিয়ে খুব সুন্দরভাবে এই রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, মানে ধরতে গেলে 90% ডান। আর চিংড়ি মাছগুলোকে আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি, চামচ দিয়ে চাপলেই কিন্তু কেটে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে। আর কি অসাধারণ যে স্মেলটা বেরিয়েছে, মানে মানে সেটা আপনাদের বলতে পারবো না, মানে আপনারা নিজেরা বানালে তবেই ফিল করবেন। মানে এটা রান্না করলে না গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু আইটেম খেতে ইচ্ছে হবে না, কোনো দরকারও পড়বে না, মানে এই একটা আইটেম দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, মানে দুর্দান্ত স্বাদের হয়। তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে সমান করে নিলাম। আর দেখুন নারকেলের দুধ প্লাস তেল থেকে বেশ সুন্দর চারপাশ থেকে তেল ভেসে উঠেছে, মানে রান্নাটা কষে গিয়ে। এটা তো আর গা মাখা মাখা হয়, যদি আপনারা একটু ঝোলঝোল চান তাহলে একটু আগে নামাবেন, কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম গা মাখা মাখা হয়। তো এইবার নামাবার আগে আমি প্রথমেই দিয়ে দেবো যে গরম মশলা গুঁড়োটা নিয়েছি, সেই 1/4 চামচ গরম মশলা পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি যে 1 চামচ ঘি নিয়েছি, সেই ঘিটা, সম্পূর্ণ ঘিটা আর গরম মশলাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ওপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কাঁচা মশলায় মাখানো কাঁচা চিংড়ির মরিচ খোলা। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একটা দুর্দান্ত বাংলাদেশি রেসিপি, সেটাও আমার জেঠিমা শাশুড়ির থেকে শেখা তৈরি হয়ে গেল। তো এবার এটা ঢাকা বন্ধ করে আমি 5 মিনিট গ্যাসের ওপরে রেস্টিং টাইমে রাখবো। 5 মিনিট পর নামিয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব এই চিংড়ি মাছের অসাধারণ রেসিপিটি। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান। We'll be right back.